নমস্কার, এই মুহূৰ্তত আহি পৰিছে সন্ধিয়াৰ কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ খবৰ। অসমৰ লগতে ভাৰতৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা এনেধৰণৰ খবৰসমূহ নিতৌ চাবৰ কাৰণে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ভিডিঅ'টোত এটা লাইক কৰি দিব। এই মুহূৰ্তত জনাইছো এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ। প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীক লৈ এক ডাঙৰ মন্তব্য কৰিছে AIUDFৰ বিধায়ক আমিনুল ইছলামে। ডিঙৰ বিধায়ক আমিনুল ইছলামে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীক লৈ এক ডাঙৰ মন্তব্য কৰিছে। আমিনুল ইছলামে কৈছে, বৰ্তমান ডলাৰৰ তুলনাত ভাৰতৰ টকাৰ মূল্য দ্ৰুতগতিত হ্ৰাস পাই থকাত 2014 চনত নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াই কোৱা বাক্যশাৰী বৰকৈ মনত পৰিছে। লগতে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীক লৈ ডিঙৰ বিধায়ক আমিনুল ইছলামে কৈছে যে, ৰুপিয়া উচি দেশ কা গিৰতা হে জিছ দেশ কা PM গিৰা হোৱা হো। এইদৰে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীক লৈ মন্তব্য কৰিছে ডিঙৰ বিধায়ক আমিনুল ইছলামে আৰু কৈছে যে, প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে যি প্ৰতিশ্ৰুতি 2014 চনত দিছিল সেই প্ৰতিশ্ৰুতি ৰক্ষা কৰিব নোৱাৰিলে আৰু 2014 চনত নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াই কোৱা বাক্যশাৰী আজি বৰকৈ মনত পৰিছে বুলি মন্তব্য কৰিছে ডিঙৰ বিধায়ক আমিনুল ইছলামে। পৰৱৰ্তী খবৰটো হৈছে, প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে আজি ভাৰতত মুকলি কৰিছে 5G ইণ্টাৰনেট সেৱা। এই 5G ইণ্টাৰনেট সেৱা প্ৰথমে কোন কেইখন ৰাজ্যত লাভ কৰিব আৰু সমগ্ৰ ভাৰতবৰ্ষত কিমান চনত এই 5G ইণ্টাৰনেট সেৱা গ্ৰাহকে লাভ কৰিব? নতুনকৈ আজি প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে মুকলি কৰিছে 5G ইণ্টাৰনেট সেৱা। প্ৰথমে কোন 13খন চহৰে লাভ কৰিব 5G ইণ্টাৰনেট সেৱাৰ সুবিধা? ৰিলায়েন্সে দাবী কৰিছে 5G ইণ্টাৰনেট সংযোগ 4G ইণ্টাৰনেটতকৈ 10 গুণ বেছি দ্ৰুত হ'ব। আজি দেশৰ প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে 5G ইণ্টাৰনেট সেৱা মুকলি কৰিছে। এতিয়া প্ৰশ্ন হৈছে যে 5G ইণ্টাৰনেট সেৱাৰ শক্তি কিমান হ'ব? 5G প্ৰযুক্তি হৈছে শেহতীয়া আৰু দ্ৰুততম ইণ্টাৰনেট প্ৰযুক্তি, যিয়ে ইণ্টাৰনেট ব্যৱহাৰৰ সময়ত উচ্চ ডাটাহাৰ, নিৰবিচ্ছিন্ন কভাৰেজ, অতি নিৰ্ভৰযোগ্য যোগাযোগ আৰু কম বিলম্ব প্ৰদান কৰাৰ দাবী কৰে। ই শক্তিৰ কাৰ্যক্ষমতা, নেটৱৰ্কৰ কাৰ্যক্ষমতা আৰু স্পেকট্ৰামৰ কাৰ্যক্ষমতা আৰু অধিক বৃদ্ধি কৰিব বুলি এক আনুষ্ঠানিক বিবৃতিত দাবী কৰা হৈছে। দ্বিতীয়তে হৈছে, প্ৰথম পৰ্যায়ত কোন কেইখন চহৰে লাভ কৰিব 5G ইণ্টাৰনেট সেৱা? ভাৰতবৰ্ষৰ 13খন চহৰে প্ৰথম পৰ্যায়ত 5G ইণ্টাৰনেট সেৱা লাভ কৰিব আৰু এই চহৰ কেইখন হৈছে দিল্লী, গুৰুগ্ৰাম, মুম্বাই, পুনে, কলকাতা, লক্ষ্ণৌ, বেংগালোৰ, চণ্ডীগড়, আহমেদাবাদ, গান্ধীনগৰ, চেন্নাই, হায়দৰাবাদ আৰু লগতে জামনগৰ। দিল্লী, চেন্নাই, কলকাতা আৰু মুম্বাইকে ধৰি 4খন চহৰে আজিৰ পৰা লাভ কৰিব 5G ইণ্টাৰনেট সেৱাৰ স্পীড। কিন্তু নিৰ্বাচিত অঞ্চল দিল্লী, চেন্নাই, কলকাতা আৰু মুম্বাইকে ধৰি 4খন চহৰে আজিৰ পৰা লাভ কৰিব 5G ইণ্টাৰনেট সেৱাৰ স্পীডৰ সুবিধা। আৰু তৃতীয়টো হৈছে, সমগ্ৰ দেশে কেতিয়া লাভ কৰিব 5G ইণ্টাৰনেট সেৱা? বিশেষকৈ আমাৰ অসমত কেতিয়া গ্ৰাহকে 5G ইণ্টাৰনেট সেৱাৰ সুবিধা লাভ কৰিব? উল্লেখ কৰা হৈছে যে সামগ্ৰিকভাৱে ৰল আউটৰ বাবে সমগ্ৰ দেশত উপনীত হ'বলৈ কিছুমাহ সময় লাগিব আৰু টেলিকম সেৱা প্ৰদানকাৰীসকলে ইতিমধ্যে ইয়াৰ ওপৰত কাম কৰি আছে। 5G ইণ্টাৰনেট সেৱাৰ বাবে কিমান চাৰ্জ হ'ব? 5G ইণ্টাৰনেট সেৱাৰ মূল্য 4G নেটৱৰ্কৰ শুক্লৰ প্ৰায় আশে পাশে থাকিব বুলি আশা কৰা হৈছে। চলিত বৰ্ষৰ আৰম্ভণিতে অনুষ্ঠিত হোৱা 5G স্পেকট্ৰম নিলামৰ বাবে ৰিলায়েন্স, ভোডাফোন আইডিয়া, এয়াৰটেল আৰু আদানী গ্ৰুপ আছিল প্ৰধান নিবিদাকাৰী। সৰ্বাধিক দৰদাম কৰিছিল 5G স্পেকট্ৰমৰ বাবে প্ৰায় 1.50 লাখ কোটি টকা। ৰিলায়েন্সে জিঅ'ই দাবী কৰিছে যে ভাৰত হ'ব 5G ইণ্টাৰনেট গ্ৰহণ কৰা আটাইতকৈ দ্ৰুত দেশ আৰু কৈছে যে 2023 চনৰ ভিতৰত তেওঁলোকে সমগ্ৰ ভাৰতবৰ্ষত 5G ইণ্টাৰনেট সেৱাৰ কভাৰেজ বৃদ্ধি কৰিব। আন এটা খবৰ হৈছে, ভাৰতীয় কোম্পানীৰ ওপৰত নিষেধাজ্ঞা আৰোপ কৰিছে আমেৰিকা যুক্তৰাষ্ট্ৰই। এই মুহূৰ্তত জনাইছো এটা আন্তঃৰাষ্ট্ৰীয় খবৰ, ইৰাণৰ সৈতে লেনদেন কৰাৰ অভিযোগত ভাৰতীয় কোম্পানী এটাৰ বিৰুদ্ধে আমেৰিকাই বৃহৎ ব্যৱস্থা গ্ৰহণ কৰিছে। ইৰাণৰ পৰা হাজাৰ হাজাৰ কোটি মূল্যৰ পেট্ৰলিয়াম আৰু ৰাসায়নিক সামগ্ৰী ক্ৰয় কৰাৰ বাবে বাইডেন চৰকাৰে নিষিদ্ধ কৰিছে দক্ষিণ আৰু পূব এছিয়াৰ 8টাকৈ কোম্পানীক। ইয়াৰ ভিতৰত আছে মুম্বাই স্থিত টিবালাজী পেট্ৰকেম প্ৰাইভেট লিমিটেড নামৰ এটা ভাৰতীয় কোম্পানীৰ নামো। ইৰাণৰ সৈতে লেনদেন কৰাৰ অভিযোগত ভাৰতীয় কোম্পানী এটাৰ বিৰুদ্ধে
আমেরিকায় প্রথমবারের বাবে এই ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। ইরানের উপর আমেরিকায় নিষেধাজ্ঞা আরোপ করার পিছতো কিছুমান পেট্রোকেমিক্যাল সামগ্রী ক্রয় করে থাকা ইরানের দালাল আর হংকং ইউ এ ই আর ভারতের একাংশ কোম্পানির বিরুদ্ধে আমেরিকায় এই ব্যবস্থা গ্রহণ করেছে বলে ট্রেজারি বিভাগে জানাইছে। পরবর্তী খবরটি হয়েছে ধুলা আরক্ষী থানার ভারপ্রাপ্ত আরক্ষী বিষয়া নিতাই চন্দ্র রায়ক নিলম্বন করা হয়েছে। এবার দৰং জেলার ধুলা আরক্ষী থানার ভারপ্রাপ্ত আরক্ষী বিষয়া নিলম্বন করা হয়েছে। ভারপ্রাপ্ত বিষয়াজনের নাম হয়েছে নিতাই চন্দ্র রায়। নিয়ম ভঙ্গ করার অভিযোগত নিলম্বন করা হয়েছে আরক্ষী বিষয়াগীক। পরবর্তী খবরটি হয়েছে এনআরসির উপর এক ডর মন্তব্য করেছে এনআরসির প্রাক্তন সমন্বয়ক হিতেশ দেবশর্মায়। পাঁচের 10,000 টাকা ঘুষ লওয়া সকলক গ্রেপ্তার করা হয়, কিন্তু 155 কোটি হজম করাজনের বিরুদ্ধে রুজু নহয় গোচর। এবার সামাজিক মাধ্যমত ক্ষিয় পুজারিছে এনআরসির প্রাক্তন সমন্বয়ক হিতেশ দেবশর্মায়। এনআরসির প্রাক্তন সমন্বয়ক প্রতীক হাজেলাক সামাজিক মাধ্যমত কটাক্ষ করেছে হিতেশ দেবশর্মায়। আর হিতেশ দেবশর্মায় একটা পোস্ট যোগে এইদরে কটাক্ষ করেছে আর শেহতিয়াক চর্চা লাভ করেছে এই পোস্টে। অবসরপ্রাপ্ত আইএস বিষয়াগিয়ে লিখিছে 5-10,000 টাকা ভেটি খার পাছত গ্রেপ্তার করে দুহাত দঙা অবস্থাত ফটো দি সরকারের কৃতিত্ব দাবি করা হয়। 155 কোটি টাকা হজম করাজনের বিরুদ্ধে কিয় গোচর পঞ্জীয়ন নহয়। আর ইয়াই হয়েছে কলিকাল। এইদরে সরকারক এই কথা জানাইছে আর এনআরসির প্রাক্তন সমন্বয়ক প্রতীক হাজেলাক সামাজিক মাধ্যমত কটাক্ষ করে এইদরে মন্তব্য করেছে হিতেশ দেবশর্মায়। পরবর্তী খবরটি হয়েছে পুনর্বার বিতর্কত কেন্দ্রীয় বিদ্যালয়। এইবার 9 গৰাকীক ছাত্রীক যৌন উৎপীড়ন চলাই গ্রেপ্তার হয়েছে অধ্যক্ষ। এখন কেন্দ্রীয় বিদ্যালয়ের 9 গৰাকীক ছাত্রীর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ উত্থাপন করার পাছতেই গ্রেপ্তার করা হয়েছে লম্পট অধ্যক্ষগীক। এই লজ্জাজনক কাণ্ড সংঘটিত হয়েছে অরুণাচল প্রদেশের উজনি সোৱণশিৰি জিলা স্থিত কেন্দ্রীয় বিদ্যালয়। বিদ্যালয়খনের কেবাগৰাকীও ছাত্রীর অভিভাবকে অধ্যক্ষজনের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ উত্থাপন করে এজাহার দাখিল করার পিছতে আরক্ষী গ্রেপ্তার করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ অখিলেশ্বর সিংক। পরবর্তী খবরটি হয়েছে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনে ভারতবর্ষক লগতে একটা মন্তব্য করা দেখবলে পাওয়া গেছে। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনে কৈছে যেনেক ভারতক লুণ্ঠন করেছে তেওঁলোকে আমাকো লুণ্ঠন করব বিচাৰিছে। পশ্চিমীয়া দেশসমূহক লৈ এই মন্তব্য করেছে রাশিয়ার রাষ্ট্রপতি, বিশ্বের এক শক্তিশালী রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনে। এই মুহূর্তে জানাইছো একটা ডর খবর, রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনে যাকালি শুক্রবারে কৈছে যে পশ্চিমীয়া দেশসমূহে যদরে ভারতক লুণ্ঠন করেছে তেওঁলোকেও আমাক লুণ্ঠন করব বিচাৰে, কিন্তু আমি সেয়া হবলৈ নিদিও। ভ্লাদিমির পুতিনে এক ডর মন্তব্য করা পরিলক্ষিত হয়েছে। বিশ্বের এক শক্তিশালী রাষ্ট্রপতি রাশিয়া হয়েছে বিশ্বের এনে এখন রাষ্ট্র যাষ্ট্রক দেখি বিশ্বের প্রত্যেকক্ষণ রাষ্ট্রে কপিবলৈ ধরে। পশ্চিমীয়া দেশবুরে ভারত আফ্রিকা চীনক লুণ্ঠন করেছে, তেওঁলোকে যি করেছিল সেইটোৱে সমগ্র দেশক নিচাযুক্ত দ্রব্যর অপব্যবহার আর অন্যান্য বস্তুর অধীন করে তুলিছিল। তেওঁলোকে কার্যকরীভাবে মানুষক স্বীকার করে আছিল। আমি গৌরব মানিত যে আমি তেওঁলোকক লুণ্ঠন অব্যাহত রাখবলৈ অনুমতি দিয়া নাছিল। ক্রেমলিনত এটা অনুষ্ঠানত ভাষণ দি এই মন্তব্য করেছে ভ্লাদিমির পুতিনে। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনে 37 মিনিটের ভাষণত বেশিরভাগ সময় আমেরিকা যুক্তরাষ্ট্র আর ইয়ার মিত্র শক্তিক নিন্দা করে কৈছিল যে তেওঁলোকে রাশিয়াক উপনিবেশ পরিণত করবলে চেষ্টা করে আছে, কিন্তু আমি নিজকে উপনিবেশ হবলৈ দিয়া নাই। রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনে কৈছিল যে পশ্চিমীয়া দেশবুরে যদরে ভারতক লুণ্ঠন করেছিল তেওঁলোকে রাশিয়াক একটা উপনিবেশ হিসাবে গড়ি তুলব বিচাৰিছিল। পশ্চিমীয়া দেশসমূহে রাশিয়াক দুর্বল করার এক নতুন সুযোগ বিচাৰি আছে। রাশিয়া এখন মহান দেশ, আনহাতে পশ্চিমীয়া দেশবুরে সমগ্র দেশখনক ড্রাগসর উপর নির্ভরশীল করে বহুতো গুট ধ্বংস করেছে। পুতিনে পশ্চিমীয়া দেশসমূহক জার্মানিত রাশিয়ার গ্যাস পাইপলাইন ধ্বংস করার অভিযোগ উত্থাপন করেছে।